হে গাইস, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরাও অনেকটাই ভালো আছি। আর আজকে আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করবো বলে। তো সকালে উঠে প্রথমে আমি গিয়েছিলাম ছাদে জামা কাপড়গুলো শুকোতে দেওয়ার জন্য। আর এই যে দেখো, আজকে অনেকটাই কড়া করে রোদ উঠেছে, মানে যতগুলো কাপড় আমি শুকোতে দেবো সবগুলো শুকিয়ে যাবে ভালো করে। কিন্তু গাইস, বৃষ্টি দিলে অনেকটাই অসুবিধা হয় যায়, মানে জামা কাপড়গুলো কোথায় শুকোবো সেটাই আমরা বুঝতে পারি না। তো যাই হোক, জামা কাপড়গুলো শুকোতে দিয়ে তারপর আমি যাব গিয়ে ফ্রেশ হয়ে, মানে ফ্রেশ তো আমি হয়ে এসেছি, মানে চাটা বসিয়ে দেবো, ঠিক আছে? সকাল হতে না হতে চা না হলে আমার মানে দিনটাই শুরু হয় না, তাই আমি চা গিয়ে বসিয়ে দেব। আর হ্যাঁ, আমাদের ঘরে কিন্তু কারোরই মানে তেমন করে চা খাওয়ার মানে একদমই অভ্যেস নেই, শুধু আমি ছাড়া, ঠিক আছে? আমার মানে চাটা হতেই হবে, হ্যাঁ, চা না ছাড়া আমার চলে না। তো এই যে দেখো, এদিকে সোনামণি ঘুমিয়ে আছে আর আমি এদিকে চাটা খেয়ে নিয়েছি। দিও একটুখানি চাটা নিয়েছে খাবে বলে, তো দি কিন্তু পুরো রেডি। হ্যাঁ, চাটা খেয়ে এবার বেরিয়ে পড়বে, একটু পার্লারে যাবে। তাই তো দি কয়েকদিন আগে মানে স্মুথনিং করিয়ে এসেছে, কয়েকদিন বলছি কি দু তিন দিন হবে, তো আজকে আবারও ওকে যেতে হবে পার্লারে। তো এই যে দেখো, ও একটুখানি চাটা নিয়েছিল কিন্তু পুরোটা খেতেই পারেনি। হ্যাঁ বললাম না, মানে আমি ছাড়া কারোরই তেমন চা খাওয়ার অভ্যেসটা নেই। হ্যাঁ সবাই খায়, একটু একটু খেয়ে নেয়, কিন্তু চা না হলে আমার চলেই না এমনটা আমারই আছে, মানে আমি ছাড়া আর কেউরই এমনটা অভ্যেস নেই যে চা না হলে হবে না। তো যাই হোক, এদিকে দেখো দি এদিকে আমাকে বলে দিয়ে যাচ্ছে, হ্যাঁ, যে দেখ সোনামণি উঠলে এটা করবি, ওটা করবি, ওরকম করবি। আসলে কি বলো তো, দি আজ আমাকেও পার্লারে নিয়ে যেত, কিন্তু মানে সোনামণি কাল রাতে এত মানে কান্নাকাটি করেছিল, ঘুমোতে ঘুমোতে অনেকটাই লেট করে দিয়েছে। হ্যাঁ তাই মানে এখন অবধি ঘুমোচ্ছে সোনামণি। আর আমিও আর কি মানে একটু ইচ্ছা করে যাচ্ছি না দিয়ের সাথে, না হলে গেলে একটু ঘুরে টুরে আসতাম এইসব আর কি। তো আসলে সোনামণি অনেকটাই লেট করে ঘুমিয়েছে, তো তাই মানে আজকে হঠাৎ করে আবার যদি উঠে পড়ে কান্নাকাটি করে তাহলে জিজু একা সামলাতে পারবে না, তাই আমিও থেকে গেলাম সোনামণিকে সামলানোর জন্য। তো এই যে দেখো, দিয়ে আবার আমাকে বলছে, হ্যাঁ তুই সোনামণিকে খাওয়াবি, তারপর আমার জন্য রান্না করে রাখবি। আমি ওর জাস্ট মানে মুখটা দেখছিলাম, হ্যাঁ আমি বলছিলাম সোনামণিকে তো খাইয়ে দেবো, ঠিক আছে, কিন্তু আমি একদমই রান্না করতে পারবো না তোর জন্য, মানে এরকমটাই বলছিলাম ওকে। ও আমাকে অর্ডার দিয়ে দিয়ে যাচ্ছিলো, হ্যাঁ ও বলছিলো আমি আসবো পার্লার থেকে, এসে আমি খাবো দাবো, তারপর ঘুমিয়ে পড়বো, তারপর ফোন ঘাঁটবো, এইসব কিছু বলছিলো, মানে আমার সাথে মশকরা করছিলো। হ্যাঁ তো যাই হোক, এদিকে দেখো আমাকে অর্ডার দিয়ে দিয়ে তারপর এবার যাচ্ছে পার্লারের জন্য, বেরিয়ে পড়ছে। তো তেমন একটা লেট হবে না, কিন্তু খানিকখানি মানে লেট হয়ে যাবে, এক দু ঘন্টার মতো লেগে যাবে অনেকটা লেট না হলেও। তো যাই হোক, এদিকে দেখো আমাকে টাটা বাই বাই বলে এবার চলে যাচ্ছে দি, বেরিয়ে পড়ছে পার্লারে যাওয়ার জন্য। তারপর এদিকে আমি জামা কাপড়গুলো গুছকাজ করে নিচ্ছি, আসলে যেগুলো জামা কাপড় শুকিয়ে গেছে সেগুলো আসলে সব কিছু গুছকাজ করে তারপর আলমারিতে রেখে দিচ্ছি, আর সোনামণির যেগুলো কাপড় সেগুলো রেখে দিচ্ছি গুছকাজ করে। আর সোনামণি কিন্তু এখন অবধি ঘুমিয়েই আছে, হ্যাঁ বলেছিলাম না কালকে রাতে অনেকটাই লেট করে ঘুমেছে, তো মানে এখন অবধি ঘুমোচ্ছে। কালকে রাতে এত কান্নাকাটি করছিলো, ঘুমোচ্ছিলই না, মানে ও তো ঘুমোচ্ছিলো না, দিয়ে যে কেউই ঘুমোতে পারছিল না, ঠিক আছে, অনেকটা লেট করে সোনামণি ঘুমিয়েছে। আর দি যেহেতু স্মুথিং করিয়েছে তাই মানে এই দু তিন দিন জিজুই রান্না করেছে, আমি কিন্তু রান্না করিনি। হ্যাঁ আজও এমনকি দি মানে দিয়ে আস্তে আস্তে যদি লেট হয়ে যায় তেমন মানে তেমনটা হলে জিজুই রান্না করবে, আমি কিন্তু রান্না করতে পারবো না, সেটা আমি আগেই বলে দিয়েছি দিকে জিজুকে। তো যাই হোক, আসলে কি বলতো, দি যদি রান্না ঘরে যায় তাহলে ঘেমে টেমে একদম অবস্থাই থাকে না ওর, তাই মানে এই দু তিন দিন ওর রান্না ঘরে যায়নি। কিন্তু হ্যাঁ, এই রুমে এসে মানে এসিটা চালিয়ে তারপর সবজি কাটাকুটি করে দিয়েছে নিশ্চয়ই, কিন্তু মানে রান্নাটা করেনি, সেটা জিজুই করেছে। তো যাই হোক, এদিকে দেখো আমি ঘরটর মুছে নিচ্ছি, তারপর গিয়ে ফ্রেশ হব। আর মানে যদি দিয়ে আসতে লেট হয় তাহলে আমি স্নান টান সেরে তারপর সোনামণিকে খাইয়েও দিয়ে দেবো, এরকমই ভাবছিলাম। তো এই যে দেখো, এদিকে আমি ঘর মুছছিলাম, কিন্তু এতক্ষণ কিন্তু সোনামণি ঘুমিয়েছিল, হ্যাঁ তারপর সোনামণি উঠলো। আর এদিকে দিও অনেকটাই জলদি চলে এসেছে, সোনামণিকে আসলে একা রেখে গেছে না ও, ও আসলে কাল রাতে এত কানাকাটি করেছিল তাই মানে দিয়ে একটু ছটপট করেই চলে এসেছে। যদি আবার সোনামণি ঘুম থেকে উঠে কান্নাকাটি করে এইসব কিছু ভেবেই তো অনেকটা তাড়াহুড়ো করেই চলে এসেছে দি। তারপর কি, তারপর দি মানে শর্টকাট কিছু রান্না করলো, তারপর খাওয়া দাওয়া হলো। আর হ্যাঁ, আমি সোনামণিকে খাইয়ে দাইয়ে তারপরে স্নানে গিয়েছিলাম, তো আসলে আমার লেট করে স্নান করাটা একটা অভ্যেস রয়ে গেছে, তাই আমি লেট করে স্নান করি। আর যেহেতু গরম দিন তাই না, ঘেমে টেমে একদম অবস্থাই থাকে না, তাই আমি একটু লেট করেই স্নান করি। তো এই যে দেখো, দি জিজু ওরা খেতে বসে গেছে, আর আমি বললাম যে আমি স্নানটা সেরে আসি তারপর খাবো, আর এদিকে সোনামণিকে আমি খাইয়ে দিয়ে তারপরে চলে যাবো, এরকমটাই বলেছি। তো এই যে দেখো, এদিকে ডিম অমলেট আরও কী কী মানে, হ্যাঁ আলু সিদ্ধ এইসব কিছু বানিয়েছিলো, মানে শর্টকাট বললাম না।
তো এই যে দেখো, এদিকে কিন্তু আমার থালটা মানে একদম বেড়ে টেড়ে রেখে দিয়েছে দি। আমি স্নান করে আসলেই মানে খেতে বসে যাবো এমনটা। দি আমাকে প্রথমেই বলেছিলো যে আয় আমরা তিনজন মিলে খেয়ে নিই, সোনামণিকে এদিকে ওয়ার্কারে রেখে দে, মানে সোনামণিকে খেলনার জন্য কিছু দিয়ে আয়, আমরা সবাই মিলে দেখবো, তুইও খেতে বসে যা। কিন্তু আমি বললাম না, আমি আগে সোনামণিকে খাইয়ে দিয়ে দেবো, তারপর আমি খেতে বসবো। এই যে দেখো আমার থালটা নিয়ে তারপর দি কিচেনে রাখলো, তারপর এদিকে সোনামণিকে খেতে বসালাম। তো আজকে আজকে আসলে সোনামণির উত্তর তো অনেকটাই লেট হয়ে গেছে, তাই মানে অনেকটা লেট করে ওকে খাওয়ানো হচ্ছে। এই যে দেখো সোনামণি টিভি দেখে দেখে খাচ্ছে, ও না একদমই খেতে যায় না। হ্যাঁ, খাওয়ার সময় এত পায়না করে মানে বলার মতো নয়। সোনামণিকে অনেক কষ্ট করে খাওয়াতে হয়, দি তো মানে এত চিৎকার চেঁচামেচি করে সোনামণিকে যদি খাইয়ে দেয়। কী বলো তো, সোনামণি একদমই খেতে চায় না। আর দি বলে, কেন খাচ্ছিস না তুই, কেন খাচ্ছিস না বল বল, এইসব কিছু বলে আর কি। মানে একটু মশ করেই করছিলাম। তো যাই হোক, এদিকে দেখো দি কী বলবো, দি এদিকে রান্নাও আবার শুরু করে দিয়েছে সন্ধ্যার জন্য। তো আমি সোনামণিকে খাইয়ে বললাম না, স্নানে চলে গেছি, তারপর এসে খাওয়া দাওয়া করলাম, আর সন্ধেবেলায় এইসব কিছু রান্না করা হচ্ছে। কী কী বলবো তোমাদেরকে, এখানে চিকেন রান্না করেছিল দি, আরও জানি না কী কী রান্না করেছে, অনেক কিছু রান্না করেছে। আসলে দুপুরবেলা না আমরা শর্টকাট রান্না মানে রান্না করেছিল দি, তো শর্টকাট কিছু আমরা খেয়েছিলাম, ডাল না আলু সিদ্ধ, তারপর ডিম অমলেট, এইসব কিছু। তাই সন্ধেবেলা দি একদম পাম্পার মানে দারুণ করে রান্না করেছে, একদম অসাধারণ। আর যা খেতেও হয়েছিল না, মানে সেই ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি আমি। আসলে ফোনে চার্জ ছিল না, তাই মানে সেই ভিডিওর ক্লিপগুলো আমি নিতেই পারিনি, ঠিক আছে। তো যাই হোক, রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল। আজকের জন্য টাটা বাই বাই, এই ব্লগে এইটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।